আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি আমার ক্ষেত্রে বেরোলে। শুনুন কথাটা, শুনুন মিস্টার আমিনুল ইসলাম খান। শুভেন্দু অধিকারী যদি এই মুহূর্তে সন্দেশখালীতে যান, তাহলে সেখানে বাংলার নারীরা জনজাগরণ করে দেবে। না, কোনো সাংবাদিক বলছে না, শুভেন্দু অধিকারী নিজেও বলছেন না, বিজেপির কেউ বলছে না, বিজেপির কোনো নেতা বিধায়ক বলছে না, কে বলছে তাহলে? এত বড় স্বীকৃতি শুভেন্দু অধিকারীকে বিরোধী দলের নেতা হিসাবে কে দিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী কি কাজ করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে কতটা একেবারে পায়ের উপর খাড়া করিয়ে দিয়েছেন সেটা আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু এবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন রাজ্যের বিরোধী দলনেতাকে যে সার্টিফিকেটটা দিল সেটা মনে হয় এই রাজ্যের অনেক বিরোধী দলনেতাই প্রশাসনের কাছ থেকে পায় না। শুভেন্দু অধিকারী সন্দেশখালীতে গেলে জনজাগরণ হয়ে যাবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। দেখাবো সবটা, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিভাবে দলদাস চটিজাটা হয়ে কাজ করছে। আজকের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করা যাবে না। মুখ পুড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসনের। বিরোধী দলের নেতাদের, বিরোধী বিধায়কদের আটকানোর যে কুপ্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন চালিয়ে আসছে সেটা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু তবু তাদের লজ্জা নেই, তবু তাদের শিক্ষা নেই। কোর্টকে বুড়ো আঙুল দেখিয়ে আজকেও সন্দেশখালীর বিভিন্ন জায়গায় তারা 144 ধারা জারি করে রেখেছে। সেই 144 ধারা ভেঙে বা 144 ধারাকে বাদ দিয়ে দেখতে পেলাম আমরা রাজ্যের মহিলা কমিশন যাচ্ছে, কেন্দ্রের মহিলা কমিশন গ্রামের মানুষদের সঙ্গে কথা বলতে পারলো, কেন্দ্রের SC ST কমিশন অরুণ হালদার গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে পারলো, সমস্ত সাংবাদিকরা কথা বলতে পারছে। কিন্তু শুধু আটকানো হচ্ছে শুভেন্দু অধিকারীকে। কেন? কারণ শুভেন্দু অধিকারী গেলেই সন্দেশখালীতে জনজাগরণ হয়ে যাবে, সেই জনজাগরণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবে না। শুভেন্দু অধিকারী সঙ্গে সন্দেশখালীতে গেলেই বাংলার মা বোনেরা সবাই ঘর ছেড়ে একত্রিত হয়ে বাইরে চলে আসবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সামলাতে পারবে না। এর আগেই আপনারা জানেন বসিরহাটের SP হুসেন মেহেদি রহমান, তিনি তার অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে চিঠি পাঠিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া যাবে না, ওকে ঢুকতে দিলে বিপদ হয়ে যাবে, জনজাগরণ হয়ে যাবে। বসিরহাটের SP হুসেন মেহেদি রহমান আগেই চিঠি পাঠিয়ে দিয়েছিলেন তার জয়েন্ট কমিশনারকে, সেই অনুযায়ী 144 ধারা জারি করে তাকে আটকানো হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট 144 ধারা তুলে দিয়েছে। এরপরেও আজকে দেখলাম শুভেন্দু অধিকারী যখন বাস নিয়ে চারজন মাত্র বিধায়ক সন্দেশখালীর উদ্দেশ্যে গেলেন, বারবার তাদেরকে আটকানো হলো, সায়েন্স সিটির মোড়ে আটকানো হলো, দেখা হলো যে চারজন বিধায়ক আছেন কিনা। তারপরে আমরা দেখলাম বাসন্তী হাইওয়েতে আটকানো হলো, রীতিমতো সেখানে তিতুমিরের বাসের ব্যারিকেড করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ, সেখানে দেখা হলো কতজন যাচ্ছেন। তারপরে আমরা দেখলাম রামপুরে তাকে আটকে দেওয়া হলো, তাকে সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হবে না, গেলে বাংলার মানুষের, বাংলার নারীদের জনজাগরণ হয়ে যাবে। আমরা বলছি না, কোন সাংবাদিক বলছে না, শুভেন্দু অধিকারী বলছে না, বিজেপির নেতা কর্মী বিধায়করা বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় পেয়ে যাওয়া সরকারের প্রশাসন এটাই বলছে আপনি গেলে জনজাগরণ হয়ে যাবে। ভালো করে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস এবং চটিচাটা পুলিশ শুভেন্দু অধিকারীকে, সন্দেশখালীকে কেন ঢুকতে দেবে না, তার কারণ হিসাবে শুভেন্দু অধিকারীকে কি বলছেন, ভালো করে শুনুন আপনারা। আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আমি এখানে আপনার টিভিতে অনারেবল গভর্নরের দিন দেখিয়েছে গ্রামবাসীরা বেরিয়ে বলছে, রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলছে, ন্যাশনাল উইমেন কমিশনের দিন বলছে, একটু আগে SC কমিশনের চেয়ারম্যান এসেছে তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে। তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে আপনাদের আপত্তিটা কেন? দেখুন, ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে। আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাইছি আমার ক্ষেত্রে বেরোলে। শুনুন কথাটা, শুনুন মিস্টার আমিনুল ইসলাম খান, গ্যাদারিং হলে সেই 144 ভায়োলেট হবে, সেই কারণেই আমি আপনাকে আর মোবাইল
সুবিধা আপনি যদি বাড়ি গিয়ে কথা বলেন। আপনার নাম? আমিনুল ইসলাম খান। আপনি কি পোস্টে আছেন? আমি এসডিপিও মিনা খান। আচ্ছা, লোকাল। আপনি কার ইনস্ট্রাকশন ক্যারি আউট করছেন? আমি আমার উদ্যোধন কর্তৃপক্ষ। উদ্যোধন কর্তৃপক্ষটা কি, মুখ্যমন্ত্রী না ডিজিপি? অবশ্যই আমার ডিপার্টমেন্ট। আপনি উদ্যোধন সঙ্গে বলছে আপনাকে যেতে দেব না। শুভেন্দুদা থোড়া নাম বলছে, ডেজিগনেশন বলছে, আমার ডিপার্টমেন্টের হায়ার অথরিটির ডাইরেকশন চাইয়ে হিন্দি মে। ডিজিপি রাজীব কুমার, ইউ উইল ফেস লিগ্যাল কনসিকোয়েন্স। অবাক হয়ে গেছেন শুভেন্দু অধিকারী, আমরাও অবাক হয়ে গেছি। বিরোধী দলের নেতারা রাজ্যের প্রশাসনের কাছ থেকে এত বড় সার্টিফিকেট যদি পায় তাহলে জানতে হবে তিনি ঠিক পথেই আছেন, ঠিক আন্দোলনেই আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বলছে আপনারা গেলে, আপনি গেলে সবাই ঘর থেকে বেরিয়ে চলে আসবে। বাংলার নারীরা কয়েকজন মাত্র গেছেন এসসি এসটি কমিশনার অরুণ হালদারের সামনে, কয়েকজন মাত্র গেছে জাতীয় মহিলা কমিশনের সামনে, কয়েকজন মাত্র যায়নি মমতার পাঠানো মহিলা কমিশনের সামনে। আর আজকে এই রাজ্যের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ শুভেন্দু অধিকারীকে বলছে আপনারা গেলে জনজাগরণ হয়ে যাবে, সবাই বাড়ি থেকে বেরিয়ে চলে আসবে। আর যেটা তিনি বলেননি সেটা হচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে অত্যন্ত বিপজ্জনক হবে। বাংলার মানুষ বুঝতে পারবে যে বাংলার যে মেয়েকে তারা ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছে তাদের আমলে তৃণমূলের নেতারা বাংলার নারীদের মান সম্মান ইজ্জত নিয়ে খেলা করেছে প্রতি রাতে। বাংলার নারীদের, মায়েদের, বোনেদের, মেয়েদের মান সম্মান ইজ্জত তৃণমূল নেতাদের খাটে প্রতিদিন গড়াগড়ি গেছে এই 12 বছর ধরে, সেটা প্রকাশ্যে চলে এসেছে। শুভেন্দু অধিকারী এলে সেই জনজাগরণ আর সামলাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন, তাই শুভেন্দু অধিকারীকে আটকানোর জন্য চেষ্টা। আরো একবার শুনবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ কেন শুভেন্দু অধিকারীকে বেআইনি ভাবে রাজ্যের বিরোধী দলনেতাকে সন্দেশখালী যাওয়া থেকে আটকাতে চাইছে, ভালো করে শুনুন। ওগুলো যা করা হয়েছে সবগুলো পিস মেনটেন করে করা হয়েছে, আপনার ক্ষেত্রে গেলে কিন্তু লকডাউন অনেক বেশি বেরোবে, যেটা আমাদের কাছে ইনপুট আছে, যে কারণেই আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একাই কাঁপিয়ে রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা, আজকে সেটাই প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এর চেয়ে বড় লজ্জার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বা পুলিশের কাছে আসেইনি। নিজের সরকারের সব চক্রান্ত ফাঁস হয়ে গেছে তৃণমূল নেতাদের, কিভাবে এই বাংলার মহিলাদের নিজেদের বিছানায় নিয়ে গিয়ে তাদের মান সম্মান ইজ্জত হানি করেছে গোটা বাংলার মানুষের সামনে প্রমাণ হয়ে গেছে, তাই শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা, যাতে সন্দেশখালিতে নারীরা এই জনজাগরণে অংশ না নিয়ে নেয়। কি বলবেন আপনারা, সবটাই তো শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কথা আপনাদের শোনালাম। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই রকমের অনেক খবরই চেপে রাখতে দেব না।